ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা এই মুহূর্তে সরাসরি শুনবো কি বলছেন অরূপ বিশ্বাস। আমরা সর্বসম্মতভাবেই সেই সিদ্ধান্ত গ্রহণ। আমার মনে হয় এখানে আর্টিস্ট ফোরাম আছে, ফেডারেশন আছে, ইস্পাত প্রেসিডেন্ট আছে, ফেডারেশনের প্রেসিডেন্ট আছে, আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি আছে, WHOP এর প্রেসিডেন্ট আছেন, এবং চারটি চ্যানেলেরই কলকাতায় যারা আছেন বেঙ্গলের তারা সিওরা রয়েছে। আপনারা যদি তাদের সঙ্গে কথা বলেন তাহলে পরিষ্কার হবে যে একদম সর্বসম্মত সিদ্ধান্ত আমাদের যে আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত সব রকম শুটিং বন্ধ থাকবে। তার কারণ আমাদের কাছে মানুষের জীবনের দাম অনেক বেশি, তাই আমরা এই সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছি। আপনারা এবার এক এক করে সবার নিতে পারেন। ইম্পার প্রেসিডেন্ট আগে থেকে শুরু করুন, বেসিক্যালি আমাদের আর নতুন করে কিছু বলার নেই। আমাদের মাননীয় মন্ত্রী বলে গেলেন এবং তা আমরা সবাই মিলেই একসঙ্গে এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের গতকাল থেকেই আমাদের শুটিং বন্ধ থাকবে আপ টু 30th March পর্যন্ত। নেক্সট আবার মুখ্যমন্ত্রী যখন ততক্ষণ না আবার বৈঠকে বসছেন ততক্ষণ অবধি, সুতরাং আমরা সবাই মিলে একসাথে মানুষের স্বার্থে আমরা এই ডিসিশনটি নিয়েছি। তাদেরকে অলরেডি খবর দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট বলবেন। আমরা অনেক আলোচনা করলাম এবং কনসিডারিং দ্য সিরিয়াসনেস অফ দিস ইস্যু যে ইউ নেভার নো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস ভাইরাস ইট ক্যান স্প্রেড লাইক এনিথিং, এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি একবার স্প্রেড করে তাহলে তার কন্ট্রোল করার সমস্ত ডেটা সব কিছু অ্যানালাইজ করে আমরা সবাই মিলে কী করলাম যে তো লেটস নট টেক এনি রিস্ক অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস। আমরা কাল থেকে, কারণ যদি বন্ধ করতে হয় তাহলে পরশু আরও টাইম কেন দেওয়া, যত টাইম দেবেন তত যদি যে যদি বিপদটা থাকে আমরা কেউ জানি না সেটা আরও সময় পাবে, সেই কারণে আর সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কাল থেকেই এটা বন্ধ করার সবাই মিলে সিদ্ধান্ত এইটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো হাউ উই ক্যান সলভ দ্যাট প্রবলেম। আমরা আজকে সময় মিলে বলেছিলাম চ্যানেল হেডের পক্ষ থেকে এবং যারা যারা ছিলেন সে সমস্ত ফেডারেশন আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে সবাই মিলে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবস্থা নিয়েছেন তাতে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো কেস নেই, বাট আমাদের প্রিকশনারি মেজার নিতে হবে এবং করোনা ভাইরাসের যে ভয়াবহতা সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সারা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি, আমাদের পাশের রাজ্যে ওড়িশা পর্যন্ত সেটা চলে এসেছে। এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে আমাদের টেকনিশিয়ান এবং আর্টিস্টদের তাদের স্বাস্থ্য এবং তার পরিবারের কথা চিন্তা রেখেই আমরা 30 তারিখ পর্যন্ত ডেট যতগুলো গভর্নমেন্ট করোনা মুখ্যমন্ত্রী তার রিভিউ মিটিং না করছেন সেই পর্যন্ত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ রিভিউ মিটিং করার পর আমার আবার একটা রিভিউ মিটিংয়ে বসবো, তারপরে আগামী দিনে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা কবে থেকে আমাদের শুটিং আবার শুরু করবো। আমরা সবাই মিলেই আলোচনা করছি আমরা শিল্পী কলাকুশলী যাদের যাদের যেসব অভাব অভিযোগ যেটা সেটা এটা চলতে থাকলে আমরা নিজেরাই বসে এগুলো ঠিক করবো যে কীভাবে যাবে। এটা 30 তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখবেন কী অবস্থা, তারপরে রিভিউ করবেন, রিভিউ করে যদি প্রয়োজন হয় এক্সটেন্ড করবেন, না হয় আমরা আবার কাজ শুরু করবো। কোনো এখানে আবার ঠিক হয়নি, কোনো স্টপ নেই, কাল থেকেই বন্ধ। এবার কি হবে কাটা টেলিকাস্ট ডেট কি হবে, টেলিকাস্ট ডেট কি হবে সেটা চ্যানেলরা বসে ঠিক করবে, আমরা ঠিক করা কেউ নই। আমরা কাল থেকে শুটিং করছি না এবং চ্যানেল আমাদের সঙ্গে আছে, সে তো একটু প্রভাব পড়বে, সারা বিশ্বে যখন প্রভাব পড়ছে আমরা তো সেই প্রভাব থেকে বেরিয়ে থাকতে পারবো না।
কিন্তু সেই প্রভাবটা মানুষের জীবনের দাম তো অনেক বেশি, সুতরাং আমাদের সেই জায়গাটা থেকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই, সেটা তো আমরা বলতে পারবো না। তবে একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী দূরদৃষ্টির প্রশংসা করতেই হয়, তার কারণ এমন একটা সময় পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে করোনা থামা বসাতে পারেনি, কিন্তু কোনোভাবেই উনি আত্মসন্তুষ্টিতে ভোগেননি, যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত নিয়েছেন এবং তার সঙ্গে সহমত হয়ে আমরা একেবারে কোনো দ্বিমত নেই আমাদের এই বৈঠকে, আমরা সকলে মিলে সব সেকশন সব ইউনিট আমরা সকলে মিলে এই বন্ধ কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। জীবনের থেকে অর্থনৈতিক অর্থনীতি এই মুহূর্তে বড় নয় আমাদের কাছে, এবং আপনারা যে প্রশ্নটা করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা যেটা নিয়ে এখন আলোচনা করছিলাম সেটা হচ্ছে সেফটি রিজন, ঠিক আছে, ইকোনমি কি হবে না হবে সেটা পরের ব্যাপার, আপাতত আমরা কোন রকম এই বিপদ যেন আগামী দিন আরো না বড় হয় তার জন্য আমরা শুটিং বন্ধ রাখলাম, আমরা গ্যাদারিং বন্ধ রাখলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারাও গ্যাদারিং একটু কমিয়ে দিন। তাদের জন্য আমাদের আলোচনা চলছে এবং সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটারও একটা ব্যবস্থা আমার মনে হয় সেই সমাধানটা আমরা পেয়ে যাব, সেটা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। থ্যাংক ইউ।